জয়ফল, জয়ফল, জয়ত্রী, শুকনা মরিচ, পেঁয়াজ একটা করে বাটে গোস্তের মধ্যে দিন। দিলে না জালটা আস্তে করে দিক করে দিলবে না বাঁশ আনে দেহ। ভালো নামে আজকাল যে পদ্ধতিতে গোস্ত আনবোছি না, আজকাল খায়া গোস্ত খায় নাম করবে। গোস্ত যেটা রাজা মশলা, মানে জয় ফলা জয়ত্রী, দামি মশলা এরা দিব গোস্তর মধ্যে। আজকাল দেখে গোস্ত খায়া নাম করা লাগবে। কালো ফলটাও মস্ত স্বাদ হয় দিলে। এদিক দিয়ে পড়ে গেল খবর। খুব সুন্দর হয়েছে তো, এই দেখেন পড়ে গেল এই পাশে। এখন মুখটা পুরা মঞ্জে দেওয়া লাগবে বুঝছি, উপর দিয়ে যে কালার আছে আমরা হলে তো আরো সুন্দর। বুলবুলি পাখি
হয়ে গেছে। ভালো লাগা লাগছে। ভালো মতো তো সিদ্ধ হয়েছে, গ্যাস হয়েছে তো ভয়া সিদ্ধ হয়েছে একবারে, রান্না শেষ। এইভাবে গুস্ত পাক করলে যে এত স্বাদ হয়, আর অল্প সময়ে একবার সিদ্ধ হয়ে গেছে। এখন থেকে এই পদ্ধতি পাক করা লাগে। ভাত খায়া খুবই শান্তিপূর্ণ, মন ভরে খানো আজকে।